নমস্কার সকল দর্শককে, আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। যে টপিক নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বুধের মিথুন রাশিতে গোচর এবং এই গোচরের ফলে যে সার্বিক অ্যাবস্ট্রাক্ট ফলাফল এবং তারপরে যে লগ্নভিত্তিক আলোচনা সেটাও করব। তবে লগ্নভিত্তিক আলোচনাটা তত্ত্ব দিয়ে করব, সেটা হচ্ছে অগ্নিবৃদ্ধি বায়ু জল এই তত্ত্ব দিয়ে করব এবং দু একটা লগ্ন সম্পর্কে স্পেসিফিক্যালি কিছু কথা বলে দেব। ছোট গ্রহ বলে অনেকে ইগনোর করতে পারে যে ছোট গ্রহ তো তার গোচর খুব, কিন্তু এই গোচরটি খুব ইম্পর্টেন্ট গোচর। বুধের এখন অতিচার গতিতে রয়েছে, খুব ইম্পর্টেন্ট গোচর, দয়া করে শুনবেন আপনারা এবং সেটাকে জীবনে যদি পারেন তো একটু কাজে লাগানোর চেষ্টা করবেন। আমি আলোচনা শুরুর আগে শুধু একটা কথা বলি, দয়া করে একটু শেয়ার করবেন যাতে অধিকাংশ মানুষ দেখতে পায়। এটা এক নাম্বার টু যেটা বলার সেটা হচ্ছে, দয়া করে ফোন করে কেউ বলবেন না যে ফোনে জানতে চাই অমুক তমুক এরকম কিছু। ফোনে আমি কারোর সাথে এ ব্যাপারে কথা বলি না। প্রথমত আমি ফ্যামিলিগত বা অন্য কিছু কারণে ইন্ডিভিজুয়ালি খুব ডিস্টার্বড আছি। আমি একটা নির্দিষ্ট সময়ে সারা সপ্তাহে হয়তো 8-9 ঘন্টা ম্যাক্সিমাম হবে, সেই সময়টা ব্যতি রেখে আমি অ্যাস্ট্রোলজি করি না, কারণ এটা তো আমার ব্রেড অ্যান্ড বাটার নয় যে আমাকে রোজ সেটাকে করতে হবে, আজ এখানে কাল সেখানে, আমার কোনো প্রয়োজন নেই। নাম্বার টু হচ্ছে, যদি শরীর খারাপ লাগে তো আমি অনেক সময় সেটা করিও না। তো সেই হিসাবে বলছি, দয়া করে কেউ এইরকম চাপ সৃষ্টি করবেন না। আমি না বলতে আমার খুব খারাপ লাগে, কিন্তু এক কথা রোজ রোজ বলতেও খারাপ লাগে। আমি নেগেটিভ একদম সরাসরি আলোচনায় আপনাদের চলে যাচ্ছি। আলোচনা যাওয়ার আগে শুধু আর একটা লাস্ট কথা বলে নেব, সেটা হচ্ছে বুধেরই যে গোচর সংগঠিত হবে, গোচর সংগঠন কিন্তু 18 দিনের থেকে কম সময়ে হবে। অর্থাৎ বুধ অ্যাভারেজ একটা ঘরে 18 দিন থাকে বলে আমরা জানি, কিন্তু এই গোচরটা সংগঠিত হবে অ্যাকচুয়ালি 15 দিনের থেকে সামান্য কয়েক ঘন্টা বেশি। এবং এই বুধ যখন অ্যাকচুয়ালি কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ মিথুন রাশির গোচর যখন কমপ্লিটেড হবে, সেই সময় কিন্তু রবিকে সে সাথে নিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। অর্থাৎ বুধের চেষ্টা বল এ সময় অত্যাধিক বেশি থাকবে, এখন থেকে বেশি আছে, কারণ বুধ রবিকে ক্রস করবার চেষ্টা করছে। রবির থেকে এখন তার গতি বেড়ে গেছে, অর্থাৎ 1 ডিগ্রির থেকে তার অ্যাভারেজ গতি এখন বেশি আছে। আস্তে আস্তে একজন অপরজনের নিকটে আসছে, মানে দুজনেরই একই দিকে গতি, কিন্তু একজনের থেকে আরেকজনের গতি বেশি, সুতরাং সে তাকে ধরে নেবে আলটিমেটলি। এই ধরে নেওয়ার 5 ডিগ্রি আগে পর্যন্ত, অর্থাৎ মোটামুটি জুলাই মাসের 10-11 তারিখের পর থেকে কিন্তু বুধের চেষ্টা বল ব্যাপক থাকবে এবং সেটা বকরি হওয়ার আগে পর্যন্ত, সম্ভবত 9ই সেপ্টেম্বর বুধ আমাদের কন্যা রাশিতে নিজের মূল ত্রিকোণে গিয়ে 15 ডিগ্রির কাছাকাছিতে গিয়ে বকরি হবে চন্দ্রের নক্ষত্রে। তারপরে সে 10 ডিগ্রি মতন নিচের দিকে নেমে আসবে, অর্থাৎ কন্যা রাশিতেই সেই মানে বক্রতার যে গতি সেটা সংগঠিত হবে। যে সময়টা আপনাদের আমি একটু বেশি সাবধানে থাকতে বলেছি, অ্যাজ এ হোল এই সময় থেকেই সাবধানে থাকতে বলেছি, তবে আপনারা দেখবেন আমি স্পেসিফিক্যালি বলেছি যে সেপ্টেম্বর মাসের একদম শুরু থেকে মোটামুটি অক্টোবরের 1st week পর্যন্ত একটু বেশি সাবধানে থাকবেন। তারপরে আবার মঙ্গল বকরি হওয়ার সময় আসবে, সেই সময় অন্যান্য কিছু প্রিকশনারি মেজার আছে। এই সব মিলিয়ে আপনাদের অ্যাজ এ হোল আমি জানুয়ারি 3rd week অবধি একটু কশাসলি চলাফেরা করতে বলেছি, এই সময় থেকে মোটামুটি জুনের 3rd week-এর পর থেকে। আমি আলোচনায় মানে আরেকটা জিনিস শুধু বলে দিই জাস্ট, সেটা হচ্ছে শনি এখন বক্রগতিতে রয়েছে, 12 তারিখ জুলাই মাসে সে চলে আসবে সরাসরি তার মূল ত্রিকোণের দ্বাদশ ঘরে, সেটিও তার নিজস্ব ঘর। এই সময় থেকে কিন্তু প্রত্যেকেই একটু বেশি সাবধান হওয়ার চেষ্টা করবেন, বিশেষত যে সমস্ত আমাদের প্যান্ডেমিক চলার কারণে যে সমস্ত সিচুয়েশনগুলো অলরেডি এক্সিস্ট করছে বা যেগুলোর ক্ষেত্রে ফরবিডেন আছে, বিভিন্ন আমাদের গভর্নমেন্টাল যে ফরবিডেন আছে সেগুলো কিন্তু দয়া করে মেনে চলবেন প্রত্যেকে, নাহলে কিন্তু সমস্যা একটু হতে পারে, বড় কিছু হবে না কিন্তু সামান্য একটু ঘটতে পারে এই সময়টায়। তো রুলস অ্যান্ড রেগুলেশন প্রত্যেকে মেনে চলবেন, এটাই বলার। আগামী মাসের অর্থাৎ জুলাই মাসের 2 তারিখ
সকাল 9:39 বুধ বৃষরাশি পরিত্যাগ করবে। বৃষরাশি পরিত্যাগ করে নিজের স্বক্ষেত্রে প্রবেশ করবে এবং সেখানে সে থাকবে অ্যাকচুয়ালি 17 তারিখ। আপনারা যদি একদম ডিরেক্ট ক্যালকুলেশন করেন বা ভারতবর্ষের এত বড় দেশ বিভিন্ন জোন থেকে ক্যালকুলেশন করেন, তাহলে অনেক ক্ষেত্রে দেখবেন 16 তারিখ দেখাবে। অ্যাকচুয়ালি কলকাতার লংগিচিউড ল্যাটিচিউডে 17 তারিখ যখন 12:01 হবে, সেই সময় বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। তা আমরা ওই জন্য 17 তারিখটা ধরে নিয়ে করছি। বুধের এই গোচর কিন্তু 15 দিনের থেকে সামান্য কিছু ঘন্টা বেশি, 16 দিনও নয়। তো এই গোচরে বুধের অ্যাবস্ট্রাক্ট ফল কী হবে সেটা নিয়েই মুখ্যত বলার। তো বুধ কী জাতীয় প্ল্যানেট? না, বুধ হচ্ছে দ্য প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, বুধ যোগাযোগকারী প্ল্যানেট। আমরা এই যে কথা বলছি, একটা জায়গা থেকে মাধ্যম থেকে অন্যান্য অনেক মানুষের কাছে চলে যাচ্ছে তথ্য, ইনফরমেশান চলে যাচ্ছে। তো ইনফরমেশানটাকে নিয়ে যাচ্ছে কি বুধ। বুধ অ্যাকচুয়ালি মেসেঞ্জার। বুধ এবং রাহুর মধ্যে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে, রাহুও কিন্তু মেসেঞ্জার, কিন্তু রাহু যেটি করে সেই মেসেজ পৌঁছানোর বিনিময়ে সে কিন্তু কিছু দাবি করে। সেই দাবিটা কিন্তু মানে এরকম নয় যে কোনো মানুষ অর্থ দাবি করছে বা অন্যান্য কিছু, সে আপনার কিছু নেগেটিভ জায়গা তৈরি করে দেবে, অর্থাৎ তথ্যটাকে কিছুটা বিকৃতি করতে পারে, যেটাকে ফ্যাব্রিকেটেড একটা ইনফরমেশান বলা যেতে পারে। অথবা আরেকটা জিনিস সেটা করতে হয় পরে, সেটা হচ্ছে আপনাকে সেই তথ্যের দ্বারা বিব্রতও করতে পারে। দুটো জিনিসই রাহু করে, কিন্তু বুধ সে কাজটা করে না। বুধ যেটা সেটাই নিয়ে যায়। বুধকে অ্যাকচুয়ালি আমরা যদি মানুষের অবয়বের মধ্যে নিয়ে আসি একেবারে মেটেরিয়াল জায়গায়, তো সেখানে বুধ একটা বাচ্চার 1 বছর থেকে 12 বছর মোটামুটি অ্যাডোলেসেন্ট গ্রোথ পর্যন্ত বুধ অ্যাক্টিভ থাকে। আবার একটা মানুষের শেষের দিকের বয়সে গিয়ে বুধ অ্যাক্টিভ থাকে, সেটা হচ্ছে মোটামুটি 65 থেকে 67 বছর থেকে তার শেষ জীবন পর্যন্ত অ্যাক্টিভ থাকে। কারণ এই দুটো ফেজেই দেখবেন মানুষের ওপর লায়াবিলিটি খুব কম থাকে। এখনকার দিনের বাচ্চাদের পড়াশোনার চাপ বা বর্তমান পরিস্থিতি অন্যরকম হয়ে যাওয়াতে ব্যাপারটা একটু অন্যরকম ঘটেছে, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদের যে জায়গাটা অন্তত 5 বছর পর্যন্ত যে সময়টা, সেটা কিন্তু অত্যন্ত একটা নির্মল সময়, প্রেশার থাকে না, তারা কিছু বোঝেও না প্রেশারের অ্যাকচুয়ালি। তো সেই সিচুয়েশানটার কথা বলছি। আবার একজন মানুষ যখন তার একটা বয়স পেরিয়ে যায়, তার কর্মজীবন প্রায় শেষের দিকে যায়, সেই কর্মজীবনের শেষের দিকে গিয়েও তার সে কিন্তু অনেকটা লেজার টাইম তার তৈরি হয়, তখন সে কী করে বাচ্চাদের সাথে, নাতি নাতনিদের সাথে, সে অনেক বেশি মানে সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে বা তাদের সাথে সময় কাটানোর চেষ্টা করে। এটা একটা আইডিয়াল সিচুয়েশনের কথা বলছি। এই আইডিয়াল সিচুয়েশনে কিন্তু বুধ অ্যাক্টিভ থাকে, অর্থাৎ বুধ সবসময় ইনোসেন্সের সাথে যুক্ত। বুধ প্রিটেন্ড করতে পারে না। বাচ্চারা দেখবেন বাচ্চারা মিথ্যে কথা বলতে পারে না, যদি ছোটোবেলা থেকে তাদের সেই রকম কোনো মানে কি বলবো অসৎ অভ্যাস প্রদান না করা হয় বা তার চারপাশে যদি সংগঠিত না হয়। বাচ্চারা অত্যন্ত হিউম্যান হয়, তাদের মধ্যে মনুষ্যত্ব খুব বেশি থাকে। যদি কোনো শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা না থাকে, আপনি শতকরা 95% বাচ্চাই দেখবেন খুব ইনোসেন্ট হয়, তারা খুব লাভেবল হয়, তাদের মধ্যে হিংসা দ্বেষ কোনো কিছু সম্পর্কে কোনো সেন্স থাকে না, তারা একদম একটা আইডিয়াল সিচুয়েশনে বসবাস করে এবং তাদের কোনো রকম ডিজিজ থাকে না, কিছু থাকে না, যদি জন্মগত কোনো ত্রুটি না থাকে, বর্ণকরণে ঈশ্বর না করুক সেটা যদি না হয়। এইগুলো এ কারণেই হয়, কারণ তারা তাদের এন্টায়ার চিন্তাটার মধ্যে কোনো বিকৃতি তাদের মধ্যে নেচার তখনও তৈরি করেনি। আমরা যত বড় হই আমাদের এই প্রেশার সেই প্রেশার, এই পরীক্ষা, কালকে এই টাস্ক করে যেতে হবে, এই বন্ধু এগিয়ে যাচ্ছে সুতরাং ওর সাথে দৌড়াতে হবে, এই সমস্ত বিভিন্ন পারিপার্শ্বিকের চাপ বা নিজের মধ্যেই তৈরি হওয়া চাপ, এগুলো আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে নর্মাল ব্যালেন্সটা ইকোসিস্টেম অফ দ্য বডি সেটা থেকে আমাদের বিচ্যুত করে। এবং করতে করতে আমরা এক সময় মোটামুটি 35-40 বছরে গিয়ে প্রায় একটা অর্ধ উন্মাদে পরিণত হই। কোনো কারণ নিয়ে চিৎকার করছি, হ্যাঁ, ঝগড়া মারপিট এরকম বিভিন্ন কোন দলে জড়িয়ে যায়, কারণ মানুষ ভিতর থেকেই খুব সমস্যাবহুল হয়ে থাকে, এটাই হচ্ছে মেজর কারণ। তো দেখবেন এই জন্য বিভিন্ন সেজ বা অন্যান্য ব্যক্তিবর্গ বা ইভেন পশুরাও কিন্তু এই সমস্ত কাজকর্ম করে না, একমাত্র ব্যক্তিগত স্তরে কোনো ঘটনা না ঘটলে। তো বুধ হচ্ছে সেই জাতীয় নির্মল সময়ের কারক। বুধ আমাদের ইনফরমেশান, দেখবেন বাচ্চারা খুব সহজে কোনো জিনিসকে অ্যাডাপ্ট করে নেয়,
খুব সহজে কোনো জিনিসকে গ্রহণ করবার ক্ষমতা বুধের থাকে, বুধ ইনফরমেশন নিতে পারে, সেটাকে কিপ করতে পারে এবং ইনফরমেশনটাকে স্প্রেড করতে পারে, তিনটে গুণই একসাথে বুধের মধ্যে থাকে। তো সেই জন্য বুধকে অনেক সময় বোধির সাথে তুলনা করা হয় বা বুধকে অনেক সময় বুদ্ধি বলা হয়। বুধ অবভিয়াসলি বুদ্ধি, কিন্তু বুদ্ধি মানে স্বল্প বুদ্ধি। স্বল্প মানে মনে করুন একটা আগুনের, একটা দেশলাই কাঠির যে মাথায় যে যে অংশটুকু রয়েছে, যে অংশটা অ্যাকচুয়ালি জ্বলবে, তারপরে আস্তে আস্তে কাঠিটা জ্বলবে যতক্ষণ আপনি কায়দা করে জ্বালাতে পারবেন। তো অনেকগুলো মোমবাতি হয়তো ধরাতে হবে, তো সেই রকম ক্ষেত্রে বলছি। তো তার অ্যাকচুয়ালি তিনি যতটুকু থাকে সেই অংশটা কিন্তু খুব সামান্য, বুধ হচ্ছে সেইটুকু অংশ, স্পার্কিং জায়গাটা। ইন্টেলিজেন্সকে রিপ্রেজেন্ট করে মানে কম একদম এক্সক্লুসিভলি স্যাটার্ন, এবং সেই ইনফরমেশান তার মধ্যে ইন্টেলিজেন্সের সাথে যে ইনফরমেশান সে গ্যাদার করতে পারে সেটা জুপিটার। বহু মানুষ, বহু প্রাজ্ঞবিজ্ঞ বা সমাজের অনেক মানুষ দেখবেন এরকম বয়স্ক মানুষ আছেন যারা হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষা কম আছে, কিন্তু তাদের এত বেশি নলেজ আছে, কোনো একটা ভাস্ট নলেজ আছে, মানুষকে এত ভালো পরামর্শ দিতে পারে সেই সকল মানুষ, সেই এরা কিন্তু জন্মগতভাবেই স্যাটার্ন অত্যন্ত উন্নত এবং সেই কারণেই এই গুণটা তাদের মধ্যে আছে। তো বুধকে অ্যাকচুয়ালি আমরা আমরা বলি চালাকি, অ্যাকচুয়ালি কানিং বা ক্লেভার, এটার সাথে বুধ হয়। ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি স্যাটার্নের সাথে যুক্ত ডাইরেক্টলি। তো বুধ কি করে? বুধ আমাদের উপস্থিত বুদ্ধি, স্বল্প মেধা, চালাকি এগুলোকে কন্ট্রোল করে। আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য অর্থাৎ সেল পারচেস, এই সমস্ত মানিটারি ট্রানজাকশন এগুলোকে বুধ কন্ট্রোল করে। বুধ আমাদের সেন্স অফ ম্যাচুরিটিকে কন্ট্রোল করে, অর্থাৎ আমরা আস্তে আস্তে যে ম্যাচিওর হই সেই ম্যাচুরিটিকে কিন্তু বুধ দেখে। কোনো জিনিসকে দ্রুত শেখার মতন ক্ষমতা অর্থাৎ ভেরি ফাস্ট লার্নিং এবিলিটি কিন্তু বুধ তৈরি করে। এই জন্য 12 বছর বয়সের নিচের দিকের বাচ্চাদের দেখবেন কোনো কিছু সব খুব দ্রুত গ্র্যাপ করে নেওয়ার ক্ষমতাটা কিন্তু বেশি থাকে। বিভিন্ন মিডিয়া, জার্নালিজম, তথ্য পরিবেশন করা, বিভিন্ন লেখালেখি, এডিটর্স যারা আছেন আর কি সমাজের ব্যক্তিবর্গ, শিক্ষক ইনফরমেশান দিচ্ছেন, বাচ্চারা ইনফরমেশানটা গ্যাদার করছেন, বুধ এখানে যে কোনো ইনফরমেশান হোক, যে কোনো বস্তু বা অ্যাবস্ট্রাক্ট কিছু যেটা এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে সেটা কিন্তু বুধের দ্বারা সংগঠিত হচ্ছে। আমি কথা বলছি আপনারা শুনতে পাচ্ছেন, সেটা কিন্তু ছবিটাকে যদি শুক্রের পার্টটাকে যদি বন্ধ করে দেন তাহলে রেডিওর মতন কাজ করবে, তো এটা কিন্তু বুধ অ্যাকচুয়ালি। তো বুধ আমাদের কি করে? আমাদের ENT সেই অংশ অর্থাৎ আমাদের যে বেসিক জায়গা যার মাধ্যমে আমরা বলি বা শুনি এই জায়গাকে কিন্তু কন্ট্রোল করে। তথ্য শুনছেন, সেই তথ্যটা অন্য কাউকে বলছেন, পুরোপুরি বুধ দ্বারা নিয়ন্ত্রিত। মিথুন রাশিতে বুধ কিন্তু অত্যন্ত কমফোর্টেবল পজিশনে থাকে। কন্যা রাশি যতই তার মূল ত্রিকোণ এবং তুঙ্গ স্থান হোক সেখানে বুধ অনেক বেশি আর্গুমেন্টেটিভ, ম্যাচিওর্ড হয়ে যায়, কিন্তু কন্যা রাশিতে কিন্তু বুধের মধ্যে একটা সেই শিশুসুলভ অ্যাটিটিউড থাকে, বাচ্চাদের যেরকম থাকে, বাচ্চারা কিন্তু কোনো কিছুর মধ্যে কোনো বিভেদ বা কোনো কিছু ডিভিশন তারা বোঝে না। এই যে একটা অদ্ভুত ধরনের অ্যাবস্ট্রাক্ট নেচার, এই যে একটা অদ্ভুত ধরনের একটা একটা হোমো একটা হোমোজিনিটি বাচ্চাদের মধ্যে থাকে সেটা কিন্তু বুধের মধ্যে থাকে। আবার একটা মানুষ জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে সে যখন জীবনটাকে উপলব্ধি করে এবং একটা বয়সের শেষে সে বোঝে যে এই যে এত কাজ করলাম এগুলোর অ্যাকচুয়ালি কোনোটাই ভ্যালু নেই, তো এখন যাওয়ার সময় এসছে, এখন চলে যেতে হবে এগুলোকে রেখে, সুতরাং তখনও তার মধ্যে এক ধরনের বলতে পারা যায় একটা ম্যাচিওর কিন্তু একটা উদাসীনতা কাজ করে, যেটা কিন্তু তাকে অনেক বেশি ডাউন টু আর্থ করে দেয়। মাঝ বয়সে মানুষ এগুলো ভুলে যায় নর্মালি, তখন সে অর্থ, তার পোস্ট, তার এই সমস্ত কিছুর জন্য সে দৌড়াতে থাকে, কিন্তু একটা বয়সের পরে কিন্তু তার গতি আস্তে আস্তে স্লথ হয়ে আসে, তার মধ্যে ম্যাচুরিটি আসে, তার মধ্যে একটা স্থিতবি সেডিমেন্টেড ক্যারেক্টার তার মধ্যে তৈরি হয়, এটা বুধ তৈরি করে আর কি। আমাদের লাংসের ক্ষেত্রে কিন্তু, বিশেষ করে আপার লাংসের ক্ষেত্রে কিন্তু বুধ খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। যাদের মধ্যে লাংস ইনফেকশন বা জাতীয় সমস্যা আছে তারা কিন্তু সাবধানে থাকবে। তো এই ঘরে বুধ প্রবেশ করে প্রথম যেটা করবে, আমাদের সমাজের মধ্যে
আমি বলেছিলাম, দেখুন আমার 3-4টে ভিডিওর আগে আমি যখন স্যাটার্ন সম্পর্কে বলেছি, এরপরে বৃহস্পতি সম্পর্কে বলবো, আমি অধিকাংশ কথাই নাকারাত্মক বলেছি, নেগেটিভ কথা বলেছি, অ্যাকচুয়ালি যেটা ঘটবে সেটাই বলেছি। কিন্তু এখন যেটা বলবো সেটা ঠিক তার উল্টো কথা। এবার আপনারা বলবেন এই মানুষটি আজ এক কথা বলে তো কাল আরেক কথা বলে, এরকম অ্যাকচুয়ালি কোনোটাই কিছু নয়। আমি কথা বলছি প্রত্যেকটা প্ল্যানেটের তার ভাবগত সিচুয়েশনের উপরে। ফলটা তো কোনো একটা নির্দিষ্ট প্ল্যানেটের দ্বারা দেবে না। হ্যাঁ, শনি বড় গ্রহ, তার কম্প্রিহেন্সিভ এফেক্টটা অনেক বেশি থাকবে, একটা ছকের উপরে 50% তার এফেক্ট থাকবে। কিন্তু তার মানে এটা নয় যে অন্য প্ল্যানেটগুলো সবসময় তার মতন করেই ফল দেবে। এক্ষেত্রে কিন্তু বুধ স্যাটার্নের বিপরীত ফল দেবে। হ্যাঁ, সে লড়াই করে পারবে না শনির সাথে, কিন্তু কিছুটা সে এরোড করতে সাহায্য করবে স্যাটার্নের ক্ষমতা। সেটা 5% হতে পারে, সেটুকুই আমাদের অ্যাপারচার, আমাদের লাভ, সেই লাভটুকুকে ধরে নিয়ে এগোতে হবে অ্যাকচুয়ালি। তো বুধ এখানে কি করবে, ঢোকা মাত্র বুধ আমাদের ধরুন ট্রেড বলুন, মেকানিজম বলুন, হ্যাঁ টাকা পয়সার লেনদেন বলুন, হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই সামান্য একটু বৃদ্ধি করবে, অর্থাৎ সমাজে একটু ফ্লো অফ মানি হবে। এবং সেটা বিশেষত যারা ছোট মানি ডিল করে, বড় নয়, মনে করুন ছোট ব্যবসায়ী, ছোট চাকুরিজীবী, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা হবে, যেহেতু বুধ ইজ এ টাইনি প্ল্যানেট, খুব বড় কোনো সমাজের কোনো একটা রেভলিউশনারি কোনো চেঞ্জ করার মতন প্ল্যানেট এর নেই, ক্ষমতাও নেই, কিন্তু ছোট জায়গায় কিন্তু রোল প্লে করতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যারা ছোট ব্যবসা করেন বা ছোট কোনো চাকরি করছেন, ছোট মানে যেখান থেকে আয় স্বল্প, সেখানে কিন্তু সামান্য বৃদ্ধি ঘটাতে পারে, সেখানে ট্রানজাকশন বাড়তে পারে, সেখানে আপনার একটু ভিত্তিপ্রস্তর তৈরি হতে পারে, এই জায়গাটা কিন্তু তৈরি করবে। কিন্তু অ্যাকচুয়ালি কোনো বড় ফর্মে কিন্তু সেটা তৈরি হবে না, এটা প্রথম বলা। বৃহস্পতি থেকে 4th হাউসে রয়েছে বুধ এখন ন্যাচারাল কম্বিনেশনে, তো বৃহস্পতি কিন্তু অনেকটা কমফোর্টেবল থাকবে, যদিও বৃহস্পতির গতি এখন একেবারেই কমে এসেছে এবং জুলাই মাসের 7-8 তারিখের পর থেকে বৃহস্পতির গতি কিন্তু খুবই কমে যাবে, লেস দেন 5 মিনিট হয়ে যাবে, 4 মিনিটের কাছাকাছি চলে আসবে, তো তখন থেকে কিন্তু অ্যাক্টিভনেসটা আরও কমবে। তবুও বুধ তার কারকত অনুসারে ফল দেওয়ার চেষ্টা করবে, অন্যান্য প্ল্যানেটের সাপোর্ট সে যতটা পাক বা না পাক, প্রত্যেক প্ল্যানেটই তার কারকত অনুসারে ফল দেওয়ার চেষ্টা করে, সেটা সে করবে। মানুষে মানুষের মধ্যে কোঅর্ডিনেশন বাড়াবে, মানুষের মধ্যে একটা অদ্ভুত ধরনের একটা ভিগার বা স্ট্রেংথ তৈরি করবে, এগিয়ে যাওয়ার ক্ষমতা তৈরি করবে, তার মধ্যে একটা অদ্ভুত ধরনের লড়াই করবার মানসিকতা তৈরি করবে, একটু মানে লড়াই মানে যেটাকে বলা যায় যে প্রতিকূল পরিবেশের সাথে নিজেকে টিকে থাকার জন্য যে উপাদান মানুষের তৈরি হয় সেই উপাদান তৈরি করবে। মানুষ কিছুটা আর্গুমেন্টেটিভ হয়ে উঠতে পারে। স্যাটার্ন যখন আলটিমেটলি নেমে আসবে, সে স্যাটার্ন থেকে 6th হাউসে চলে যাবে বুধ, তার ফলে যারা যারা নার্ভের পেশেন্ট আছেন, যারা যারা সাইটিকার পেশেন্ট আছেন, যারা লোয়ার অ্যাবডোমেনে স্পেশালি ভার্টি ব্রেড বরাবর একদম ফিট পর্যন্ত পায়ের অংশে যাদের নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার আছে, যাদের রিউমেটয়েড আর্থারাইটিস আছে, যাদের ক্ষেত্রে মনে করুন অন্যান্য হাড়ের যে সমস্ত হাড় তথা মাসেলের ব্যথা বেদনার রোগ আছে, সেগুলো কিন্তু বেড়ে যেতে পারে এই সময়। একটু সাবধানে জায়গাটাকে ট্যাকল করবে। যাদের ঠান্ডা লাগা বা ডাস্ট অ্যালার্জির প্রবলেম আছে, সেখানেও কিন্তু সমস্যা দিতে পারে এইখানে অবস্থান হেতু। আর একটা জিনিস শুধু বলে দিই, যারা বিভিন্ন এই কোঅর্ডিনেশন পেশার সাথে যুক্ত রয়েছেন, মনে করুন জার্নালিস্ট, মনে করুন যে পেপারের এডিটর বা মাস্টারমশাই দিদিমণিরা আছেন যারা, তারা বা যে কোনো তথ্য দিচ্ছেন কোনো কিছু, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেটার ফল তারা পাবেন এ সময়। তাদের তারা যে কাজকর্মগুলো করেন সেগুলো অনেকটা বেশি ফলপ্রসূ এ সময় হবে। রবি সাথে থাকবে অলমোস্ট, রবিও কিন্তু এখানে পূর্ণ ফল বুধকে দেওয়ার চেষ্টা করবে। বুধ রবিকে ছাড়িয়ে চলে যাবে, তার ফলে বুধের বল এখানে অত্যাধিক বৃদ্ধি পেয়ে যাবে। এবং বুধ তো জানে অ্যাকচুয়ালি আমি নিজের মূল ত্রিকোণে গিয়ে বকরি হব, সুতরাং বুধের এখন কিন্তু স্ট্রেংথ খুব মারাত্মক আছে, ফলে এটাই হচ্ছে একটা অদ্ভুত ব্যালেন্স। যখন মেজর প্ল্যানেটগুলো অনেকটা স্লো একটা স্ট্যাটিক ফেজে চলে যায়, তখন কিন্তু মাইনর প্ল্যানেটগুলো অনেকটা বেটার ফল দিয়ে একটা তুল্যমূল্য বিচার রাখবার চেষ্টা করে, যাতে একটা ব্যালেন্স থাকে সমাজের ক্ষেত্রে। আমি আর একটা কথা বলবো, যারা আমাকে বহু লোক ফোন করে বলেন যে
এরকম আপনি বলেছিলেন এত বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত হচ্ছে না। আমি দেখুন মান্ডেন জ্যোতিষ যে অংশটা নিয়ে করেছি সেই অংশটা আমি অলরেডি আমি সাইটেড করেছি, সেটা হচ্ছে আমাদের এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল, আসামের একটা অংশ, বাংলাদেশের মাঝ বরাবর একটা অংশ থেকে ওড়িশার পূর্ব দিকের একটা বড় অংশ, ঝাড়খণ্ড এবং বিহারের পূর্ব দিকের একটা বড় অংশ, এই অংশকে আমি কাভার করে আমি মান্ডেন জ্যোতিষটা দেখেছিলাম এবং তাতে এই অংশে কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছিল। বিশেষত নর্দার্ন পোর্শনে প্রচুর বৃষ্টি হচ্ছে, আপনারা খবর রাখেন। সাদার্ন পোর্শনে বৃষ্টিটা কম হচ্ছে, সেটার কিছু স্পেসিফিক কারণ আছে। কারণ মানে আমি বায়ুমণ্ডল ঘটিত জায়গা নিয়ে কিছু বলছি না, অ্যাস্ট্রোলজিক্যাল কারণ আছে। সেটা আপনারা দেখতে পাবেন যে জুলাই মাসের মোটামুটি 8-9 তারিখের পর থেকে এদিকে কিন্তু বাড়তে থাকবে রেইন, এবং অল্প অল্প করে প্রথমেই বাড়, মানে একদম মারাত্মক রকম না হয়ে অল্প অল্প করে বাড়বে। বাট সেটা আমাকে একটু সেই সময় মান্ডেন জ্যোতিষ দেখতে হবে, আমি এটা না দেখেই বলছি, কারণ আমার সামনে হিসেবটা লেখা আছে, আমি সেই হিসেবটার উপরে দাঁড়িয়ে বলছি। একটু দেরিতে হবে, তবে বৃষ্টি কিন্তু এবছর হবে, আমি অ্যাজ প্রেডিক্টেড, এবং প্রচুর হবে এবং অনেক দিন যাবত হবে। সেটা এই বছর, মানে গত বছর যেরকম বৃষ্টিপাত এই বছরের জানুয়ারি পর্যন্ত হয়েছে, তার ফলে প্রচুর ফলের ফলন বা প্রচুর শস্য মাঠে যারা আছে, যারা সামান্য খোঁজ খবর রাখে, তাদের কিন্তু নষ্ট হয়েছে। তো সেই সবই বলছি যে এই বছরও কিন্তু সেরকম একটা প্রবাবিলিটি তৈরি আছে, তো সেটা একটু খেয়াল রাখবেন। যারা ভেহিকেল কিনতে চান তাদের জন্য অত্যন্ত ভালো সময় আছে ভেহিকেল কেনা, ভেহিকেল কিনতে পারে। একমাত্র যদি জন্মছকে কোনো ক্রমে বকরি শুক্র রাহু যুক্ত, বকরি মঙ্গল রাহু যুক্ত বা দৃষ্ট অথবা কেতু যুক্ত যেরকম অবস্থায় থাকুক, বা চন্দ্র রাহু যুক্ত আছে মোটামুটি 10 ডিগ্রির মধ্যে, সেই সকল ব্যক্তিবর্গ একটু ছক দেখিয়ে তারপরে ভেহিকেল কিনতে পারেন। সেটা টু হুইলার হতে পারে, ফোর হুইলার হতে পারে, এনিথিং। অ্যাজ এ হোল এই সময় ভালো দেবে আপনাকে, মানে বুধের পার্সপেক্টিভ থেকে বলছি, ভালো ফল দেবে, এবং সেটা আপনারা প্রত্যেকেই কিছুটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ অন্যান্য প্ল্যানেটের ফল তো খুব একটা বেটার দেবে না, অনেক স্ট্যাটিক ফল দেবে। তো তার ফলে এখান থেকে কিছুটা ডিরাইভ যদি করা যেতে পারে। আমি আমি লগ্নভিত্তিক আপনাদের বলে দিচ্ছি, আমি প্রথমেই বলেছি যে আমি অগ্নিপৃথ্বী বায়ু জল তত্ত্বভিত্তিক করে বলবো। তাহলে 1-5-9 অর্থাৎ মেষ রাশি, সিংহ রাশি এবং ধনু রাশি যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে লগ্ন আছে তাদের ক্ষেত্রে বুধের এই গোচর কিরকম যাবে, আমি শুধু বলে দিই এই তিনজনের ক্ষেত্রে বুধের এই গোচর কম্পারেটিভলি অনেক ভালো ফল দেবে, আপনাকে ইনফরমেটিভ করবে, ইনফরমেশান শেয়ার করতে পারবেন, ফ্যামিলির মধ্যে পরিবেশ অনেকটা বেটার হবে, এবং সর্বোপরি যেটা মানুষ অনেক কৌশলী হয়ে যাবে তার কাজের ক্ষেত্রে, কিন্তু অন্যকে ক্ষতি করতে সে পারবে না, কারণ সেখানে স্যাটার্ন আছে, ক্ষতি করার চেষ্টা করলে বা সেটা যদি করা হয় তাহলে কিন্তু ন্যাচারাল একটা আপনাকে একটা বাধা, একটা অবস্ট্যাকল চলে আসবে, ফলে আপনি বেশি দূর করতে পারবেন না, এটা ডিপেন্ডেন্স হবে অথবা নিজেই সেখান থেকে সরে যাবেন। তার ফলে সে জায়গাটাই বেটার আছে। যারা বিভিন্ন বিভিন্ন ব্যাংক রেভিনিউ বা বিভিন্ন অন্যান্য সেকশনে চাকরি করেন তাদের কিন্তু এ সময় বেটার পোস্টিং হতে পারে, বা যারা যারা বিভিন্ন নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারিতে কাজ করেন বা এরকম, তাদের ক্ষেত্রে বেটার ট্রান্সফার হতে পারে, বা আপনি যেরকম চাইছেন অ্যাজ ডিজায়ার বাড়ির কাছাকাছি আসতে চাইছেন বা এরকম কিছু, তাদের ক্ষেত্রে কিন্তু এ সময় যোগ আছে। শুধু একটা জিনিস বলছি যে মাথা ঠান্ডা রাখবেন, মাথা গরম করবেন না, তাহলে কিন্তু সমস্ত হওয়া কাজও গণ্ডগোল করে যাবে। বৃষ লগ্ন, কন্যা লগ্ন এবং মকর লগ্ন, পৃথ্বী প্রকৃতি যাদের আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট বেটার ফল আপনাদের দেবে। আমি গুড বলতে পারি, ভেরি গুড না হলেও, শুধু এটুকু বলতে পারি মানির ফ্লো আপনাদের দেবে। নাম্বার টু হচ্ছে যারা বিভিন্ন ধরুন সরকারি টেন্ডার বা জাতীয় কাজকর্ম করেন বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে, গভর্নমেন্টকে সাপ্লাই করেন কোনো গুডস বা সার্ভিস কিছু, তারা কিন্তু এ সময় অনেক বেটার পাবেন। বিশেষত এমন কোনো সেক্টর যেই সেক্টরটা নিজেও সার্ভিস সেক্টর,
মানে ম্যানুফ্যাকচারিং সেক্টর নয়, তাহলে কিন্তু আপনাদের এই সময় কাজের জায়গাটা অনেকটা বেটার হবে। নিজের চাকরির ক্ষেত্রেও প্রমোশন বা হালকা মানিটারি ইনক্রিমেন্ট আপনার হতে পারে, সেটা খুব পজিটিভ ফল আপনাকে দেবে। সন্তানের যোগ আছে, বা সন্তানকে এই সময় সন্তানের সাথে আপনার সান্নিধ্য অনেকটা বেড়ে যাবে, এবং অ্যাজ এ হোল সময় ভালো আছে। মানিও বেশ কিছু আসবে, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু ইনডিসপেন্সিবল পোর্শন, এটা বেটার আছে। আচ্ছা, 3, 7, 11 মানে মিথুন আমাদের তুলা এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, এই সময়টা কিন্তু অ্যাজ এ হোল একটা অ্যাভারেজ টাইম, না খুব গুড না খুব ব্যাড, তবে মিথুনের ক্ষেত্রে কম্পারেটিভলি অনেকটা বেটার টাইম, বিশেষত 10ই জুলাই পর্যন্ত কিন্তু অনেকটাই বেটার টাইম তারা পাবে। চাকরি ক্ষেত্রে হালকা প্রমোশন হতে পারে, মানিটারি ইনক্রিমেন্ট হতে পারে, বাড়ির সাথে সম্পর্ক বেটার হতে পারে, স্পাউসের সাথে সম্পর্ক বেটার হতে পারে, এবং অ্যাজ এ হোল আপনার যে নেইবার আছে আপনার তাদের সাথে, বা বন্ধু বান্ধব দীর্ঘদিন বিচ্ছিন্ন আছেন কোনো কারণে, হঠাৎ একসাথে অ্যাসেম্বেলড হয়ে একটা ছোটোখাটো গেট টুগেদার হতে পারে, এই ধরনের খুব ছোট ইভেন্ট হলেও মেমোরেবল কোন ইভেন্টের সাথে আপনি যুক্ত থাকতে পারেন এ সময়। যারা বিভিন্ন আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডের বিভিন্ন বিজনেস করেন, মনে করুন বুটিকের বিজনেস আছে, বা ধরুন বিভিন্ন বিউটি প্রোডাক্টের ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আছে, সময়টা কাজে লাগাতে পারেন। প্যাথোলজিক্যাল কোনো বিজনেস আছে, হ্যাঁ, তারা কিন্তু খুব বেটার টাইম এ সময় পাবেন। শুধু চেষ্টা করবেন যারা সাঁতার জানেন না, তারা কিন্তু জলে কোনো রকম অতিরিক্ত কোনো ঝুঁকিপূর্ণ কোনো কাজ করবেন না, হ্যাঁ, এবং প্রচুর ভ্রমণের যোগ আছে এই সময়টা, একটা শর্ট ট্রিপ ভ্রমণের যোগ আছে। তো সেটা হলে বুঝে যাবেন জায়গা বিশেষে যেরকম রেস্ট্রিকশান আছে, সেই রেস্ট্রিকশানগুলোকে মেনে তারপরে যাবেন, এবং কনজুগাল লাইফও কিন্তু আপনার বেটার আছে। লাস্ট পোর্শন সেটা হচ্ছে কর্কট, বৃশ্চিক এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময় মোটের উপরে ভালো নয়, এটুকু বলতে পারি, খারাপ বলবো না কিন্তু মোটের উপরে ভালো নয়। কোন আঙ্গিকে ভালো না, এক্সপেন্ডিচার কিন্তু প্রচুর বৃদ্ধি করতে পারে, খরচ বৃদ্ধি করতে পারে, যাকে বলা যায় যে অ্যাসেটলেস এক্সপেন্ডিচার করতে পারে আপনাকে। আরেকটা জিনিসের সাথে, আপনি কোনো কারণে এমন কোনো বস্তু কিনলেন যেটা অ্যাকচুয়ালি আপনার নয়, আপনি সেখানে বোকা হয়ে গেলেন কিনতে গিয়ে, অর্থাৎ আপনাকে প্রতারিত করা হলো, এই ধরনের সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন। আপনি যদি এরকম কোনো ব্যক্তিবর্গ হন যিনি কাজের সুবাদে এখন কোনো কারণে বাইরে রয়েছেন বা এরকম কিছু আছে, তাহলে কিন্তু খুব সাবধানে এই সময়টা ডিল করবেন। বিশেষত কোনো ভোগ্যপণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব সচেতন থাকার আবশ্যক রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর একটি পোর্শন আপনাদের বলে দিই, সেটা হচ্ছে যারা বিভিন্ন সুগার বা আর্থারাইটিস বা রিউমেটয়েড আর্থারাইটিস বা পেটে অ্যাসাইটিস হয়ে যাওয়া এই জাতীয় সমস্যায় যারা ভুগছেন, তারা কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকবেন, এবং যাদের ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে তারা কিন্তু একটু বিশেষ সাবধানতা নেবেন। আমি আরও স্পেসিফিক বলছি, সেটা হচ্ছে রাইট লাংসের পোর্শন থেকে সাবধান বেশি থাকবেন এই সময়টা, বিশেষত 12ই জুলাই পর্যন্ত প্রত্যেককে বলছি। আর ফিমেল যারা আছেন, তারা যাদের লোয়ার অ্যাবডোমেনে কোনো গাইনি প্রবলেম আছেন, তারা কিন্তু এই সময় যদি বোঝেন, মানে আমি 3টে লগ্নের ক্ষেত্রে বলছি, তারা কিন্তু অবশ্যই ডক্টর দেখিয়ে নেবেন, কোনো রকম গাফিলতি এক্ষেত্রে করবেন না। অ্যাজ এ হোলি সময়টা কিন্তু বেটার সময় দেবে, খারাপ নয়। শুধুমাত্র মকর লগ্নের ক্ষেত্রে আমি বলে দেব, মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু ম্যারেজের যোগটা অলমোস্ট আর 10 দিন পর্যন্ত আছে, তারপরে এই যোগটা কেটে যাবে। এবং আরেকটি হচ্ছে যাদের সম্পর্কে বলার, সেটি হচ্ছে আমাদের কর্কট লগ্ন, তাদের ক্ষেত্রেও কিন্তু ম্যারেজের যোগটা মোটামুটি মিড অফ জুলাই আছে, তারপরে কিন্তু কেটে যাবে। সুতরাং যারা এই সময় বিবাহের চিন্তা করছেন তারা ফিক্সেশন করে রাখতে পারেন, কিন্তু বাদবাকি কাজকর্মটা করবেন মোটামুটি নভেম্বর এন্ডের পরে, তাহলে সেটা অনেক বেশি আপনাদের এন্টায়ার ফ্যামিলির জন্য বেটার এফেক্ট দেবে। অ্যাজ এ হোল এই সময়টা কিন্তু মানিটারি ফ্লো বা অন্যান্য জায়গা বেটার দেবে, বা কিছু ভোগ্যপণ্য কেনার ক্ষেত্রেও বেটার আছে,
কিন্তু যে অংশগুলোতে বললাম একটু সাবধানতা নেওয়া, সেগুলো একটু নেবেন, যতটা সম্ভব সাত্ত্বিক থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।